খিরায় এসেছিলাম ছবি তুলতে, ছবি তোলা হয়ে গেছে, চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গবাসীর কাছে এই শীতকাল দু মাস সত্যি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এনাও খিরায় এসে তোমাকে একটা ফুল গিফট দিলাম, একটা গোলাপ, আস্ত গোলাপ, এটা তোমাকে আমি গিফট দিলাম। থ্যাংক ইউ। বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাটি করে, ফুলও ঠিক শোভা পায় এরকম বাগানেই। স্বাভাবিক নিয়মে এটাই হওয়া উচিত ছিল। বাগানে আসুন, ঘুরে দেখুন, ফুল কিনুন, ছবি তুলুন, কিন্তু ঘটছে বিপরীত অবস্থাটা। তাদের কাছ থেকে শুনুন যারা এখানে প্রতিনিয়ত এই সমস্তগুলো সহ্য করছে। প্রত্যেকটা জমিনে প্রত্যেকটা আইল আছে রাস্তা, সকালবেলা এসব জমি করতে সব বেড়া খুলে দেয় ওরা যাও জমির মধ্যে। টাকা ফুল কেমন বিক্রি হচ্ছে? যাই হোক খুব ভালো নয়, খুব ভালো নয়। তাহলে ফুল ভেঙে দিচ্ছে অনেকে? হ্যাঁ অনেকে ফুল ভেঙে দিচ্ছে। এইসব দেখুন না, এইসব বাগান সব নষ্ট করে দিচ্ছে তো, এই পরে পরে আমাদের বন্ধ করে দিতে হবে, আর এখানে ছাড়া যাবে না। সবাইকে এলাও এইভাবে করলে হবে না? হবে না, কিন্তু যারা পয়সা নিচ্ছে বাড়ে। হ্যাঁ, এই এত ঘেরা দেওয়া আছে তা সত্ত্বেও সব ভেঙে দিচ্ছে। খিরাই বর্তমানে পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা, সেটা নিঃসন্দেহে সত্যি। পৌঁছানোর উপায় অনেক রকমভাবে হয়। সব থেকে সহজ হলো হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুরগামী লোকাল ট্রেন ধরে পৌঁছে যান মাত্র দু ঘন্টার মধ্যেই খিরাই স্টেশনে। ভাড়া পড়বে 20 টাকার মতো। আর আজকে চলে এসেছি আমরা খিরাই, এখন যাবো ফুলের বাগান। চলুন দেখা যাক, কিন্তু গলাটা ভেঙে গেছে, আওয়াজটা কতটা ভালো আসবে সেটা বুঝতে পারছি না, তো তাও চেষ্টা করব। আজকে একটু কুয়াশা মাখা দিন আছে, শীতের সকাল, সকাল 8:05 ধরেছিলাম হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, হাওড়া মেদিনীপুর লোকাল 8:05। এই হচ্ছে খিরাই স্টেশন। স্টেশন থেকে নেমে টোটো আছে, তো দেখা যাক টোটো বা হেঁটে কিসে যাওয়া যায়। খিরাই স্টেশন থেকে নামার পরে পিছনের দিকে টোটো বা গাড়ি আছে, দেখি কত কি নেয়, না হলে হেঁটেই যাব। উঠে পড়েছি মারুতি ভ্যান, 20 টাকা করে নেবে পার হেড, একদম ফুলের বাগান পর্যন্ত। আমি দাঁড়িয়ে আছি খিরায়ের সামনে, একেবারে ফুলবাগানের সামনে, আর বাঁদিকে হাওড়া আর ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর। পাঁশকুড়ার পরের স্টেশনটা খিরাই, তো আমরা খিরাই স্টেশনে নেমে জাস্ট পিছনের দিকে নেমে এলাম স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে নেমে এসেই গাড়ি, টোটো গাড়ি যে কোনো রয়েছে, আমরা তো গাড়িতে এলাম, দেখলেন জাস্ট 20 টাকা করে ভাড়া। যারা ফোর হুইলার নিয়ে আসবেন তাদের জন্য ওইখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এই ব্রিজের নিচে। ফোর হুইলার নিয়ে এলে রেল ব্রিজের নিচে রয়েছে পার্কিং এর ব্যবস্থা, আর প্রচুর দোকান, খাবার দাবারের কোনো অসুবিধা নেই, হোটেল রেস্টুরেন্ট প্রচুর, আর দোকানে ফুলের বাহারটা দেখুন একবার সব। হ্যাঁ খিরায়ে ফুলের বাগানে ঢোকার আগেই এই দোকানগুলো থেকে কিনে নিতে পারেন রং বেরঙের ফুলের হেয়ার ব্যান্ড, আর সেজে নিতে পারেন বিভিন্ন রকমভাবে, আর তুলে নিন মনের মতো সেলফি।
গোলাপ। কি জটিল জটিল সব ফুলের নাম, দারুণ সুন্দর সুন্দর ফুল, মানে ফুলের মেলা একদম। ফুচকা কত? দশ টাকায়? দশ টাকায় ২৬। শীতটা বেশি দিন থাকলে ভালো, শীত বেশি দিন থাকলো বাগানটা বেশি দিন টিকবে। হ্যাঁ, গরম পড়ে গেলে বাগান নষ্ট হয়ে যাবে, তাহলে লোক আর আসবে কি দেখতে? আসবে। কেমন লাগছে? দারুন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, দারুন লাগছে। কালারফুল একদম, চারিদিকে রং বেরঙের মাঝে, মানে মনে হচ্ছে রং বেরঙের প্রজাপতি। এখানে বসলে আরো সুন্দর লাগতো দেখতে। উপরে দেখুন কালারফুল। আর দড়িতে ধরো না, দেখে চলো পড়ে যাবো। ভিড়টা দেখুন একবার শুধু, মানে চারিদিকে তাকালে শুধু কালো মাথা আর কিছু নেই। এত ফুলের মাঝখানে মানুষও তত এসেছে, প্রচুর মানুষ এসেছে। আর পাশেই রয়েছে কাঁসাই নদী, নদীটা একবার দেখাই চলুন। চার দিনের মাথায় জল পাল্টালেও হবে। একদম ৪০ টাকা পড়বে এই বুকে বেঁধে। অনেক ফুল আছে তো, জানো এইগুলো কত মানে বেশি হয়ে যাচ্ছে। আর এটা যখন শহরে কিনতে 150-200 টাকা 250 টাকা নিয়ে নেবে তখন কিছু নয়। আর এখানে বলে তোমরা চাষের বাগানে আসছি, আমরা তোমরা দিবে না কি করবে, তো আমরা কোথা থেকে দেবো? সেটাই, সবেরই তো দাম বেড়েছে, তাহলে সার ওষুধ সব জল সবের দাম তো দাম বেড়ে গেছে না, আমরা কোথা থেকে দেবো বলুন? এই যে ফুলের বাগান, এটা অ্যাকচুয়ালি খিরাই সবাই বললেও এই মাঠটা হচ্ছে দোকানদার মাঠ, দোকানদার ফুলের বাগান বা ফুলের মাঠ, যেখানে প্রচুর পরিমাণে ফুল চাষ হয়। চাষিরা ফুল চাষ করছেন, ফুল তুলছেন, কিন্তু প্রচুর মানুষ বেড়াতেও আসছেন। বেড়াতে আসার সংখ্যাটা এখন অনেক বেড়ে গেছে, প্রায় কয়েক হাজার মানুষ এই মাঠে ঘোরাফেরা করছে। এই দুটো মাস বিশেষ করে জানুয়ারি আর ফেব্রুয়ারির মোটামুটি সেকেন্ড উইক পর্যন্ত ফুলটা থাকে, তারপরে কিন্তু রোদের তাপ বেড়ে গেলেই ফুল নষ্ট হয়ে যায়। কিন্তু চাষিরা যেটা বলছেন, মানুষ ঘোরাঘুরি করছে বেশি, ফুল ভেঙে দিচ্ছে বেশি, ফুল কেনার থেকেও ফুলটা ভেঙে নষ্ট করছে অনেকেই। অনেক জায়গা ঘেরা আছে কিন্তু তা সত্ত্বেও অনেকে বাগানের ভেতরে ঢুকে পড়ছে, কিন্তু সেই অভিজ্ঞতা কিন্তু আমি নিজের চোখেও দেখেছি। তো এটা প্লিজ করবেন না, ফুল ভেঙে দেওয়া বা নষ্ট করে দেওয়া, তাদের এই
সম্পদগুলোকে নষ্ট করবেন না, তাহলে ভবিষ্যতে তারা কিন্তু আর চাষ করার সাহসই পাবে না। কারণ একই সমস্ত জিনিসের দাম বেশি, প্লাস তার সাথে নষ্ট করলে সেই চাষিরা কিন্তু অসহায় হয়ে পড়বে। কিনেছি আর বাড়িতে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, আর খিরাই স্মৃতি বাড়িতে আমরা বহন করবো, 10 দিন ধরে ফুলগুলো থাকবে। আমরা রাধামোহনপুর এই সামনেই আছি। হ্যাঁ হ্যাঁ, প্রতিবার আমরা বাইরে থাকি, অ্যাকচুয়াল কর্ণাটকে থাকি। ও আচ্ছা, তো এখানে বাড়ি এলাম, তো ঘুরতে এলাম। খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর এখানে, একদম বেশ গ্রামের মধ্যে। প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো কিছু পাওয়া যাবে না, কিন্তু এখানে খাওয়ার স্টল ফল সব বসেছে। হ্যাঁ, সবাই ই করে ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে সবাই। আমরা তো সকাল থেকে 10টা থেকে এসেছি, একবার ঘুরলাম, একবার খাওয়া দাওয়া করে এই করে আরেকবার ঘুরতে বেরিয়েছি, ফটো ফটো তুলছে সবাই। রোদের জোরটা একটু বেড়ে গেছে। না না, ঠিকই আছে, শীতকাল তো চলে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, 60 টাকা পেট পূরণ, 2টা তরকারি, আলু ভাজা, লেবু কাছে সব পেট পূরণ। মাছ ভাত, মাছ ভাত 100 টাকা, ডিম ভাত 80 টাকা, মাছ ভাতের সিরুই আছে। ম্যাডাম কী খাবেন আসুন, ঢুকুন, গরম গরম বিরিয়ানি আছে, আসুন। আইটেম এখানে পাওয়া যাচ্ছে, ধরুন আপনার বিরিয়ানি হবে, এগ রোল হবে, চাউমিন হবে, ডিম টোস্ট হবে, আপনার সবজি ভাত হবে, ডিম ভাত হবে, চিকেন ভাত হবে। বিরিয়ানি কত? বিরিয়ানি 120 টাকা ফুল প্লেট, 2 পিস চিকেন পাবেন তার সাথে ডিম দিয়ে। আচ্ছা, মানে সবজি ভাত পাবেন, ফুলকপি চিংড়ি আছে, এক্সট্রা একটা কুমড়োর তরকারি আছে, একটা এক্সট্রা ভাজা আছে, ডাল আছে, মাছ ভাতের সাথেই ওইটা সেম, মানে নাম পরপর আমার দামটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। সবজি ভাত 60 টাকা পেট পূরণ, মানে এক্সট্রা ভাতের পয়সা লাগবে না, 100 টাকা মানে পেট পূরণ। খেসারির শাক অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, দারুণ টেস্টি হয় এটা, আর এটা পুরো নাইট্রোজেন সমৃদ্ধ। এটা হচ্ছে কুমড়ো আছে, বাঁধাকপি আছে, মাছের মাথা মটর ফটর দিয়ে করা আছে। এটা হচ্ছে ফুলকপি আর চিংড়ি। শাকটা আচ্ছা, আমি দেখছি। খিরাই, ফুলের বাগান কেমন ঘুরলেন? ভালো, খুব ভালো। আর এই যে খাচ্ছেন হোটেলে কেমন, খাবার দাবার কেমন? ভালো। আর কোথা থেকে এসেছেন? মেদিনীপুর আমতলা থেকে এসেছি আমরা। তো বন্ধুরা, বছর বছর খিরাইকে দেখতে হলে অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন, ফুল ছিঁড়বেন না, ভালোভাবে ঘুরে আসুন, ছবি তুলুন, আনন্দ করুন, কিন্তু চাষিদের কোনো ক্ষতি করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।